নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। হেডলাইন্স সহ নিবেদক হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট জিটি রোড বর্ধমান। তিরোজ রানীগঞ্জ বাজার বর্ধমান। ফোন নাম্বার 9434671949। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর 9 জিটি রোড পারবিরহাটা জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা। লাল বাবা চাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি শেয়ারা বাজার বর্ধমান। আরকাদাস আগরওয়াল 362 বিসি রোড বড় বাজার বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। পুষ্টি সম্পর্কিত একটি শিবির অনুষ্ঠিত হলো রবিবার। পোস্টাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার। শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডে গোবরস্থান সংস্কারের কাজ শুরু হয়েছে। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। সেচ দপ্তরের কর্মীদের তৎপরতায় প্রাণী বাঁচল এক মহিলা। দুই দলের সংঘর্ষে আহত হলেন এক ব্যক্তি। দেখে নেব এক ঝলকে কিছু খবর। শ্যামলার সার্বজনীন দুর্গাপূজার খুঁটি পুজো অনুষ্ঠিত হলো রবিবার। ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় এদিনের এই ধর্মীয় অনুষ্ঠান। খুঁটি পুজো ফিরে মাতোয়ারা হয়ে ওঠেন ক্লাবের সদস্যরা। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কাটোয়া পূর্ব চক্র শাখার বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই সম্মেলন অনুষ্ঠিত হয় কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর বাসস্ট্যান্ডের একটি বেসরকারি লজে। সংগঠনের বিভিন্ন কাজকর্ম নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। তিন দিন ব্যাপী ঝাপান উৎসব অনুষ্ঠিত হলো। ধর্মীয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলার শিমলাপালে দুর্গাপুর গ্রামে। ঝাপান উৎসব উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। বিজেপির পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানানো হলো রবিবার। বীরভূমের রামপুরহাটের বিজেপি পার্টি অফিস থেকে কোটাসুর বাজার পর্যন্ত পায়ে হেঁটে শ্রদ্ধা জানান বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। এদিনের পদযাত্রায় প্রায় 1500 জন পা মেলান। রামপুরহাট থেকে স্বাগত মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। আজ সিবিসাইতে খবরে পুষ্টি সম্পর্কিত একটি শিবির অনুষ্ঠিত হলো রবিবার। শিবিরটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের বড় বাজার এলাকার টিকেপাড়ায়। এলাকার মানুষজন শিবিরে অংশগ্রহণ করেন। পুষ্টি সম্পর্কিত সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বড়বাজার সংলগ্ন টিকে পাড়াতে। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে কর্মসূচিটি পরিপূর্ণতা পায়। এলাকার মানুষজন এদিনের শিবিরে অংশগ্রহণ করে। পুষ্টি সম্পর্কিত বিশেষজ্ঞ এদিন পরিষেবা দান করেন শিবিরে আগত মানুষজনদের সুবিধার্থে। সমগ্র পরিকল্পনা যথাযথভাবে রূপ দেয় ক্লাব কর্তৃপক্ষ। আজকে আমাদের ইউআইএসএস এর উদ্যোগে আজকে একটা আমাদের ডায়েট চার্ট পুষ্টি সম্বন্ধে মানুষকে সজাগ করা আর কি এলেই, আর অনেকেই অপুষ্টি কারণজনিত কারণে ভুগছে, সেই জিনিসে সেই বিষয়ে পুষ্টি বিষয়ে মানুষকে জাগরুক করতে আজকে আমাদের উদ্যোগ। আমাদের ডায়েটেশিয়ান এসছেন এবং তাদের গোটা টিমই এসছেন। আমাদের ক্লাবের সকল সদস্য আমরা একসাথে আছি, সব একসাথে থেকে আমরা আজকেই উদ্যোগটা নিয়েছি। কতজন? বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবরে পোস্টাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের মুখ্য ডাকঘরে। বিভিন্ন বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। পোস্টাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের মুখ্য ডাকঘরে। বিভিন্ন বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনের নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক এদিনের সভায় অংশগ্রহণ করেন।
সংগঠনের এক বছরের কাজকর্মের পাশাপাশি আগামী দিনের কাজকর্মের রূপরেখা তৈরি করা হয়। এদিনের সভাতে অংশগ্রহণকারীরা তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন। কর্মসূচি উপলক্ষে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। পোস্টাল পেনশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বর্ধমান বিভাগের উদ্যোগে আজকে সাধারণ সভা হচ্ছে, বার্ষিক সাধারণ সভা। এই সভায় এখানে পৌরিত্ব করছেন সভাপতি শ্রী শরৎ কুমার নাথ এবং প্রাদেশিক রাজ্য সভাপতি এবং প্রাদেশিক রাজ্য সম্পাদক উপস্থিত হয়েছেন। এছাড়া উপস্থিত হবেন আমাদের খোকন দাস মহাশয়, সিআইসির সদস্য, তিনি দুটোর পরে আসবেন, কথা দিয়েছেন। এছাড়াও আমাদের বিভিন্ন সদস্য রয়েছেন এবং আমাদের কার্য নির্বাহী সমস্ত কমিটির লোকেরা আছেন। এই সবাই মূলত কি করছেন, মানে সবাই? সবার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এক বছরে গত জুন 2017 থেকে জুলাই 2018 পর্যন্ত কি কি কর্মোদ্যোগ নিয়েছি এবং কি কি করতে পেরেছি কর্মীদের স্বার্থে বা পেনশনারদের স্বার্থে, সেটা আমরা তুলে ধরেছি এবং দেশের পরিস্থিতি, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং আমাদের সংগঠনের পরিস্থিতি সম্বন্ধে আমরা পর্যালোচনা করেছি। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এবং সেটাই সভাতে আমাদের বিশ্লেষণ করা হচ্ছে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। শহর বর্ধমানে 18 নম্বর ওয়ার্ডে কবরস্থান সংস্কারের কাজ শুরু হয়েছে। বর্ধমান পৌরসভার সহযোগিতায় চলছে এই রূপ কর্মকাণ্ড। স্থানীয় কাউন্সিলর কাজে তদারকি করছেন। কবরস্থান সংস্কারের কাজ শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডে চলছে এই রূপ কর্মকাণ্ড। মানুষজনের সুবিধার্থেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়েছে। বর্ধমান পৌরসভার সহযোগিতায় চলছে এই রূপ কর্মকাণ্ড। এর পাশাপাশি কবরস্থানটিতে আলো ও জলের ব্যবস্থা করা হয়েছে। কেবল তাই নয়, 1000টি ফুলের গাছ লাগানোর পরিকল্পনা গৃহীত হয়েছে, যার মধ্যে ইতিমধ্যেই 800টি ফুলের গাছ বসানো হয়ে গেছে। পরিকল্পনা কতটা বাস্তবায়িত হচ্ছে তার তদারকি করছেন স্থানীয় কাউন্সিলর। আজকে এইখানে আমাদের যে কবরস্থানটা আছে 18 নম্বর ওয়ার্ডে, সেই কবরস্থানটা আমরা প্রায় 4-5 মাস ধরে আমাদের এখানে কাজ চলছে। এই কবরস্থানটা বিগত 30-40 বছর ধরে বন জঙ্গলে ছিল। এখন আমরা বর্ধমান মিউনিসিপ্যালিটির সহযোগিতায় কবরস্থানটা বন জঙ্গলগুলো যেগুলো আছে সেগুলো পরিষ্কার করছি। এছাড়া আমরা চতুর্দিকে লাইট লাগাচ্ছি, এছাড়া আমরা ফুলের গাছ লাগাচ্ছি কবরস্থানের এটাতে, এবং আমরা এখানে জলের ব্যবস্থা ছিল না, বর্ধমান মিউনিসিপ্যালিটির সহযোগিতায় আমরা জলের ব্যবস্থা করেছি এবং আরও অনেক কিছু এর সেট করবো আমরা এখানে কবরস্থানটা। কি নামে কবরস্থানের নাম? কবরস্থান হচ্ছে বিলাতালি কবরস্থান। কতগুলো ফুলের গাছ লাগানো হয়েছে এখানে? মোটামুটি ধরুন 1000 পিস ফুলের গাছ আমরা লাগাচ্ছি। এখন টোটাল মোটামুটি 800 পিস লাগানো হয়েছে, এখনো 200 পিস লাগানো হবে। টোটাল 1000 পিস ফুলের গাছ লাগানো হবে এখানে। জায়গাটার নাম? জায়গাটার নাম হচ্ছে, এটা হচ্ছে আমরা বয়ডাঙ্গা। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। বেনারসি স্পেশালিস্ট মানে মৌসুমি, মৌসুমি জিটি রোড কার্জন গেট বর্ধমান। বিয়ের বাজার, লগনের বাজার করতে হলে আজই আসুন এক এবং একমাত্র মৌসুমিতে। হ্যাঁ, বিয়ে মানে বেনারসি আর বেনারসি মানে মৌসুমি। এখানে পাবেন বিভিন্ন রাজ্যের বেনারসি, জারদৌসি বেনারসি, কোট্টাপুরম বেনারসি, শাহজাদি বেনারসি, মুগলম বেনারসি, সবার জন্য নিত্য নতুন বিভিন্ন রঙের ভ্যারাইটি শুধুমাত্র মৌসুমিতে। পিওর সিল্ক, কাতান, সাউথ ইন্ডিয়ান, কাঞ্জিবরম, বিভিন্ন ধরনের বুটিক, বাংলার তাঁত সহ ম্যাচিং ব্লাউজ ও পেটিকোট। মনে রাখবেন, মনের মতো ম্যাচিং করা নিত্য নতুন ডিজাইনের কসমেটিক্সও পাবেন একই ছাদের তলায়। বর্ধমান শহরে একমাত্র ফ্যামিলি শোরুম মৌসুমি, তাই বলতেই হবে এক এবং অদ্বিতীয় মৌসুমি, জিটি রোড কার্জন গেট বর্ধমান। বেনারসি মানে কিন্তু মৌসুমি। আর অ্যাড্রেসটা কি জানেন তো? জিটি রোড কার্জন গেট বর্ধমান। মৌসুমি জিটি রোড কার্জন গেটের পাশে বর্ধমান। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে
আপনার সাধ্যের মধ্যেই মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন, শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3,000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4,300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5,500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1,500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10,000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5,000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সিদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেবো বাবা? হুম, বাবা নয় বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। ফিরলাম বিরতির। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। এদিন রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। রবিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলা স্থানীয় সংস্থা নিয়ারিকায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় 221 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় তমলুক জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাসুলিয়া গ্রামীণ হাসপাতালের BMOH মোহনলাল ঘড়াই, মহিষাদল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দে, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, সহ সভাপতি তিলক কুমার চক্রবর্তী, মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মানুষকে প্রয়োজনে রক্ত দেওয়া নানা প্যারামিটার আছে, বিভিন্নভাবে কোয়ালিটি বিচারের তার সমস্ত নির্দিষ্ট রূপরেখা আছে, তার কোয়ালিটি বিচারের সমস্ত প্যারামিটার্সগুলো আছে। এই প্যারামিটার্সগুলোকে ইভ্যালুয়েট করে যেটা সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল গত এক বছরে, আমাদের হলদিয়া মহকুমার যে ব্লাড ব্যাঙ্ক আছে সেটা কিন্তু আমাদের রাজ্যের প্রথম স্থান পেয়েছে। তার কারণ হচ্ছে তার বেশ কিছু সংগ্রহ, তাদের যা ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি অনুযায়ী তারা রক্ত সংগ্রহ করেছে, এবং রক্তগুলো শুধুমাত্র সংগ্রহ করে নষ্ট নয়, তারা সংগ্রহ করে যথাস্থানে তারা যেখানে যখন প্রয়োজন হয়েছে, নার্সিংহোমে, প্রাইভেট সরকারি হাসপাতালে, সব জায়গায় যখন যেখানে যে মুহূর্তে রক্তের মানে সংকলন হয়েছে, রক্ত প্রয়োজন হয়েছে, তারা কিন্তু রক্ত দিয়েছে। এবং তাছাড়াও সমস্ত রক্তগুলোকে যাতে সুন্দর করে মজুত রাখা যায় এবং যখন যখন প্রয়োজন সেটা দেওয়া যায়, এই সমস্ত প্যারামিটার এবং তার যন্ত্রপাতি, তার শৃঙ্খলা, সমস্ত কিছুর বিচারে, কোয়ালিটির বিচারে এটা কিন্তু প্রথম স্থান পেয়েছে। বিশিষ্ট সমাজসেবী দেবব্রত চক্রবর্তী, কৃষ্ণ রায় বলেছি, গ্রাম পঞ্চায়েত মেম্বার। এদিন রক্তদাতাদের একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। নিয়ারিকে একটা পরিস্থিতি, এরা সবসময় সমাজসেবামূলক কাজের সঙ্গে সারা বছরই থাকে, আবার যখন একটি আইসিএস হয় এরা সবসময় সমাজসেবামূলক কাজের সঙ্গে এগিয়ে আসে। এরা শুধু এইটা করে না, শ্যামা পুজো করে না, আমাদের পরিষদের বিভিন্ন কাজে জড়িত আনা হয়। এবং এই রক্তদান শিবিরটা এত ব্যাপক আকারে থাকে, এত বেশি ডোনার আছে, এটা মহকুমার ক্ষেত্রে লজিক ক্লাব আগামী দিনে আরও আমাদের কোথায় যাবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের সংস্থাকে ইন্সপায়ার করার ক্ষেত্রে অনেক ধরনের সহযোগিতা করেন, আমরা এই ক্লাবের পাশে থাকবো এবং এই ব্লাড ক্যাম্পের সর্বাঙ্গীন সাফল্য কমাবো।
পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা। শেষ দপ্তরের কর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচল এক মহিলা। ঘটনাটি ঘটেছে গলসি থানার গলি গ্রামে ডিভিসি সেচ ক্যানেলে। সেচ কর্মীদের এইরূপ তৎপরতা প্রশংসা কুড়িয়েছে সকলের কাছে। রবিবার গলসি থানার গলি গ্রামে ডিভিসি সেচ ক্যানেলে ডিউটি করছিলেন সেচ দপ্তরের এজেন্সি কর্মীরা। ওই সময় ক্যানেলের জলে ভেসে আসছিল এক মহিলা। গেটের কর্মরত কর্মীরা দেখতে পায় তাকে। তখন ওই মহিলা বাঁচার চেষ্টা চালাচ্ছে। সেচ দপ্তরের কর্মীরা কাজ ফেলে জলে ঝাঁপ দিয়ে ওই মহিলাকে বাঁচিয়ে নিয়ে আসে। সকালে জল বাড়ে, জল বাড়াতে আমাদের যাদের ডিউটি ছিল রাতে নাইটে, তারা সকালবেলায় গেট তুলতে যায়। গেট তুলতে যাওয়ার সময় দেখে, যখন গেট তুলতে গেছে তখন দেখে যে মাঝখানে একটা জলের মাঝখানে দুটো হাত উপর দিয়ে উঠছে আর একটা মাথা একবার করে উঠছে নামছে। দিয়ে ওরা ভাবলো যে এটা কোনো মানুষ ভেসে আসছে, সেই দেখে ওরা গেট তোলা বন্ধ করে দেয়। গেট তোলা বন্ধ করে দিয়ে ছুটে তাড়াতাড়ি করে ওইখানে যায়। তখন দেখে যে একজন ডুবছে, মাথাটা উঠছে। তখন ওরা সব ঝাঁপ দিয়ে জলে মেয়ে তুলে, তুলানোর পর দেখে যে এটা একটা মেয়ে ছেলে। মেয়ে ছেলেটার বয়স ওই 24-25 বছর হবে, আদিবাসীদের মনে হচ্ছে। তা ওরা তুলে নিয়ে এসে আমাদের এই কোয়ার্টারের কাছে এখানে নিয়ে আসে, নিয়ে এসে বোস করায়। বোস করিয়ে তাকে কোনো কিছু জিজ্ঞেস করলে সে কিছু বলতে পারে না, অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে আমরা থানায় ফোন করি, থানা থেকে পুলিশ আসে, পুলিশ এসে পুলিশ মেয়েটাকে নিয়ে যায়। কর্মীদের অনুমান, পুরুষের লক গেটের পর কোনোভাবে জলে পড়ে যান ওই মহিলা। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। সেচ দপ্তরের কর্মীদের তৎপরতায় একটি প্রাণ ফিরে এলো। আমাদের এই ক্যানেলের ডিভিসির জলে একটি মেয়ে ভাসতে ভাসতে আসে। তখন মেয়েটি জল ডুবে জল খেতে খেতে আসে আর ক্যানেলের যে কর্মীরা থাকে তারা দেখতে পায়। তারা দেখতে পাওয়ার পর তারা ছুটে গিয়ে ঝাঁপিয়ে মেয়েটিকে তুলে নিয়ে আসে। নিয়ে আসার পর ওরা থানায় খবর দেয়, থানার কর্মী এসে তারা নিয়ে যায়। মেয়েটা কোথাকার জানেন? মেয়েটা কোথায় আমরা ঠিক এমন খবর পাইনি, আর মেয়েটা কিছু বলতেও চায়নি। গলসি থেকে আজিজুর রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাই এর সাজা বলছি তোমায়, আমার মতো পাবে কোথায়। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে বর্তমান। মোবাইল নাম্বার 8798101548। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-26-5417। ওয়াও, হন্ডা মোটর সাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-08332। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্টাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ।
বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে ওপিডি খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন, মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন নয়ন, বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাস করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। দুই দলের সংঘর্ষে আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কাল্লার পাতায় গেছি গ্রামে। আহত ব্যক্তি বর্তমানে কাল্লা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। পূর্ব বর্ধমান জেলার কাল্লার পাতাইকেছি গ্রামে দু দলের সংঘর্ষে আহত হলেন এক ব্যক্তি। প্রসাদ বিলিকে কেন্দ্র করে একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন প্রতিবন্ধী ওই ব্যক্তি। আহত ব্যক্তিকে কাল্লা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত দুষ্কৃতী দলটি রড ও ঘুষি মারে তাকে। এ ব্যাপারে 5 জনের বিরুদ্ধে কাল্লা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সেই কারণে কালকে প্রসাদ বিতরণের একটা সূত্রপাত ধরে আমার উপর রড সবল নিয়ে চড়াও হয় এবং আমার উপর কুড়িয়াম দিনের আলোতে আমাকে মারধর করা হয়। সেই মুহূর্তে আমাকে আমার বাবা হসপিটালে ভর্তি করা হয়। ভর্তি করেছে প্রতিবন্ধী, ভর্তিবাসীর প্রতিবন্ধী, আমার রাইট সাইড পুরো পড়া। তো ওরা এটা ভেবে মানে জেনেও ওইরকম জেনেও আমাকে এবার মারধর করে। আমার একটাই অপরাধ, সেটা তাই বিজেপি পার্টিতে কেন ঢুকেছি বা বিজেপি পার্টি কেন হয়েছি। থানা অভিযোগ জানিস? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। কজন মিলে মারধর করেছে? এখানে 5 জন মিলে মারধর করেছে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। শহর বর্ধমানে চলছে লীগ পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা। রাধারানী স্টেডিয়ামে এবং স্পন্দন ময়দানে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাগুলি। প্রতিযোগিতা ঘিরে প্রতিটি খেলোয়াড় একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রচেষ্টা চালায়। লীগ পর্যায়ে ফুটবল খেলা শুরু হয়েছে শহর বর্ধমানে। বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলছে লীগ ম্যাচগুলি। রবিবার সুপার ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টের খেলায় RAUC এবং পুলিশ অ্যাথলেটিক ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে। এদিনের প্রতিযোগিতায় 2-0 জয়ী হয় পুলিশ অ্যাথলেটিক ক্লাব।
অপরদিকে ফার্স্ট ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন ভাতছাড়া ক্রীড়ন সংঘ ও জাগরণী সংঘ পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের স্পন্দন ময়দানে। এদিনের প্রতিযোগিতাটি গোলশূন্যভাবে পরিসমাপ্তি হয়। বর্ধমান থেকে পরমেশ্বর মন্ত্রী রিপোর্ট আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স সহ নিবেদক হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট জিটি রোড বর্ধমান তিরোজ রানীগঞ্জ বাজার বর্তমান। ফোন নাম্বার 9434671949। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর 9 জিটি রোড পারবীর হাটা জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা। লাল বাবা চাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি শেয়ারা বাজার বর্ধমান আরকাদাস আগরওয়াল 362 বিসি রোড বড় বাজার বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। পুষ্টি সম্পর্কিত একটি শিবির অনুষ্ঠিত হলো রবিবার। পোস্টাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার। শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডে গোবরস্থান সংস্কারের কাজ শুরু হয়েছে। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। সেচ দপ্তরের কর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচল এক মহিলা। দুই দলের সংঘর্ষে আহত হলেন এক ব্যক্তি। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।
পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসিমিত্রের পাড়া পুকুর বর্তমান, আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল বর্তমান। ফোন 9732339606 অথবা 9153021285। অনন্য মুহূর্তের সমকালীন সোনার অলংকারের গরিমায় সব সময় সেরা আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, আজীবন সুরক্ষা ও নির্ভরতার অপর নাম আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি এবং সংবাদপত্রের উল্লেখিত দামে হলমার্কযুক্ত অত্যাধুনিক সোনার গহনা এবং বাঁধানো শাখা ও পলাই শুরু করুন সুখের জীবন। আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্সের আধুনিক ডিজাইনের সোনার গহনার অফুরন্ত সম্ভারের মধ্যে বেছে নিন আপনার পছন্দসই গহনা আর নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা। আপনার প্রয়োজনের সোনার অলংকার কিনতে আজই আসুন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, কার্জন গেট থেকে বড়বাজার আসতে কেবলমাত্র মাদিকের দোকানটি, বড়বাজার বর্ধমান। ফোন 0342256941। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সম্রাট সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত। মমতা ফার্মেসি, ঠিকানা হলিচাইল স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735299027 অথবা 7908406073।